হোয়াটসঅ্যাপ দুনিয়া বেশি ব্র্যান্ড নিউ ব্রিথিং থেকে স্বাগতম। সো আজকে টাইটেল এবং থাম বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিসের ভিডিও করব, তা আমি আপনাদের আরেকবার বলে দিই। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে দেখাবো যে কেমনে আপনি আপনার নিজের মতো স্কিন তৈরি করতে পারবেন মাইনক্রাফটে। সো এই স্ক্রিন মানে স্কিন বানানোর জন্য আপনার একটি অ্যাপ লাগবে, অ্যাপটির নাম হলো স্কিন এডিটার 3D ফর মাইনক্রাফট। এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আপনারা জাস্ট প্লে স্টোরেজ আপনার এটা ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে এই যে এই অ্যাপটি স্কিন এডিটার 3D ফর মাইনক্রাফট। সো এরপর এটা ইনস্টল হওয়ার পর আপনি জাস্ট ওপেন দিবেন, মাত্র কয়েক মিনিটের কাজ আসলে। তো আমি এই কদিনের এত মাইনক্রাফটের কেন দিচ্ছি ভিডিও, বিকজ আমি এই কয়েকদিন পরেই মাইনক্রাফট সিরিজ স্টার্ট করবো, দ্যাটস ওয়াই আমি মাইনক্রাফট একবার ফুল ভিডিও দেখা দিচ্ছি। সো এই যে ডিফল্ট স্কিনটা যেটা সবসময় 24 ঘন্টাই থাকে, সো এই যে 3D হয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, যেমন আপনি এখানে যে কোনো কিছু আঁকতে পারবেন। যেমন আমি এখানে যদি আমার ব্লু করে দিই, তো আমি যদি ফুল আমার জিনিসটাই ব্লু করে দিই, এটা হইতে পারে সমস্যা নেই। এরপর আমি ব্যাক করে দিলাম, এটা আপনি ওয়াশ করে দিবেন। আপনি এখান থেকে আপনি মেইন জিনিসটা নিয়ে নেবেন। সো এখানে আসছে হচ্ছে এই যে এখানে আপনি যদি যে কোনো কোনো কালার পারবেন দিতে, যেমন গ্রেডিয়েন্ট সিলেক্ট, এখান থেকে এই কালারটা আমি নিলাম, এখানে দিয়ে দিলাম 8টার জন্য এই যে তেমন। অথবা আপনি এখানে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন, এটা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি পেন্সিলটা এখন চুজ করবো না। সো এখন আপনি যদি জুম করতে চান ঠিকভাবে, মানে আছে একবারে ব্লক ব্লক হিসেবে দেন, এটাও করতে পারেন। এই দেখেন কত ইজি কাজ, আমিও দেখো অবাক হয়ে যাই। আমরা এখন একটা বাংলাদেশের পতাকা, বিকজ আমরা বাঙালি, রাইট? সো জুম আউট করি, এখন কাজটা হলো আমাদের বাংলাদেশের একটা পতাকা আঁকা। সো এখন কী করবো আমরা বলেন তো, আমরা বাংলাদেশের পতাকা আঁকবো। কালারটা দিব ফার্স্টে গ্রিন, এখানে গ্রিনটা যেমন চাচ্ছে সেই গ্রিনটা আছে। এখান থেকে হাটটাও দিয়ে দেবো, না হাটটা এটা জাস্ট হাট, অ্যান্ড দেবো রেড, এই রেডটা চাচ্ছিলাম। এখন জুম করব, এরপর এইখান থেকে স্টার্ট করবো আমরা। একবারে পারফেক্ট সাইজে এসে পড়লো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বাংলাদেশের মধ্যে, মানে আপনারা যদি কোনো বাংলাদেশি প্লে মানে ইউটিউবার থেকে দেন, অবশ্যই আপনারা বাংলাদেশের স্কিন নিয়ে খেলবেন, বিকজ এটা আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে। যেমন আমি এখানে তার লেগসগুলো রেড করে দিলাম, রেডি তাচ্ছে ফুল করে দিই। এরপর আপনি এর পাটা এখানে রেড করে দেন, তাই করে দিলাম। এরপরে নিচের পার্টটা করা যায় না, মাথার চুল ব্ল্যাক করে দিই, চুল ফুল ব্ল্যাক, মাথার চুল কালো কালো কুচকুচে। সো এখন ব্ল্যাক করা শেষ, দেখেন এখন কিচ্ছু আসতেছে না, কিন্তু মুখ টুক নেই। সো এখন আমরা রিভার্স করে নিই, জাস্ট ব্যাক পার্টটা ব্ল্যাক করলাম, না থাক ওর মাথার চুল কিছু লাগবে না, করা এটা জন্য ঠিক আছে আমার মতো। এরপর এর পিসের পার্টটা, পিসের পার্টটা দিব গ্রিন, অথবা আমরা জাস্ট আবার ওই সেম কালারটা নিয়ে নেবো। এই যে এইখানে ক্লিক করে এখান থেকে কালারটা নিয়ে নিলাম, এটা দিলাম। আর আপনি এইটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আপনি এটা 3D টার্ন করতে পারবেন। এরপরে আমি দিয়ে দিলাম, তারপর আবার দিব রেড, রেড কালারটা আবার এখান থেকে নিয়ে নিলাম, পেন্সিল নিয়ে নিলাম, এখান থেকে ইজি ইজি ফিজি। সো দেখতেই পাচ্ছেন কত ইজি কাজ, এটা রেড, এটা গ্রিন দিচ্ছে, রেড সবচেয়ে রেড দিয়ে দিয়েছি। এখন জাস্ট এই দুইটা জিনিস রেডটা বাকি আছে, এই দুইটা জিনিস দেবো রেড। হাটটা রেড দিলে কেমন লাগতেছে না, এখন আমরা জাস্ট পেন্সিলটা নিব, রেড কালারটা দিব এখানে,
রেড কালারটা নেবো, কালার পেন্সিল নেবো। এই যে ইজি, অনেক ইজি কাজ করা আপনাদের জন্য, একবার হাতের ময়লা। আমার জন্য যদি হাতের ময়লা হবে না, আপনাদের জন্য হাতের ময়লা হবে না একবারে। ভাই এটা অনেক ইজি বলছি, সো দ্যাটস ওয়াই এটা কইরেন। এমনি করে আপনি গেলে করতে পারেন, সো দ্যাটস ওয়াই ফিরে আসছি ফুল স্ক্রিনটা করার পর। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় শেষ স্ক্রিনটা করা। এটা হচ্ছে একটা ফাউল স্ক্রিন হয়েছে আমি জানি, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। সেই যে শেষ স্ক্রিনটা শেষ, এখন জাস্ট এগুলো ঠিক করতে হবে। বাংলাদেশের পতাকাটার মতো এই দেখেন, এখন আপনি সেফ দিবেন ফোনের মধ্যে ইনস্টল কেমনে করবেন ফুল ফ্রিতে। সো ওটা আপনি ঠিক আসেন মাত্র 2 মিনিটে, only 2 minutes time লাগবে আপনার মাইনক্রাফট করতে। সো জাস্ট অন করবেন, মাইনক্রাফট অন করার পর সো এই যে আমরা এসে পড়ছি মেইন মাইনক্রাফটে। সো এখন জাস্ট আপনি দিবেন প্রোফাইলে, এখানে ক্লিক করার পর এখানে আসছে ক্রিয়েট ক্যারেক্টার। আপনি যদি এখানে ক্রিয়েট ক্যারেক্টার দেন, দেন আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো বডি এবার। বাট আপনি এখানে দিবেন হচ্ছে এই জিনিসটাতে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বডিটা কেমন হয়। সো আপনি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা স্কিন আছে, সো বাংলাদেশিভাবে এটা আসলে আমি ইন্টারনেট থেকে ডাউন টাউন করছি, কিন্তু আপনারা আর্টটি করতে পারেন। সো আমি এইটা ডিলিট করে দিই, ক্যারেক্টারটা এখানে একটা ক্যারেক্টার অ্যাড করব। সো অ্যাড করার সময় আপনাকে জাস্ট অ্যাড করার সময় আপনাকে জাস্ট সুইচ ক্যারেক্টার করতে হবে, এরপর জাস্ট ইম্পোর্ট দিবেন নাকি। সো সো আপনি যখন এখানে আসবেন তখন এখানে এইটাতে দিয়ে দিবেন। এখন দেওয়ার পর এখানে আসছে হচ্ছে ওন্ড, ওন্ড দেওয়ার পর এখানে ইম্পোর্টের, যেমন আমার এখানে একটি পিকচার আসছে, সো দ্যাটস ওয়াই এবার আমি দিব চুজ নিউ স্কিন। নিয়ে দিলাম আমার অ্যালবামস নিয়ে যাবে, আপনি পিকচারটা আপনার সেভ করা আছে আদার আপনার অ্যালবামসে। সো আপনি ওখান থেকে জাস্ট আপনার স্কিনটা নিয়ে নেবেন, যেমন এক্ষুনি হয়ে যাবে। এই যে কত খ্যাত লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একবার স্ক্রিনটা ফলতে দিয়েছে। এই যে দেখেন আপনার কিন্তু স্ক্রিনটি এসে পড়েছে দেখছেন। সো এখন জাস্ট আপনি আপনার নামও চেঞ্জ করতে পারেন এখানে, এমনি করে আপনি আপনার স্ক্রিন বানাতে পারেন। সো যেমন একটা নিউ ওয়ার্ল্ড করলাম আমি, কিছু নাম দিয়ে দিলাম বিডি ল্যান্ড, ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার স্কিন হয়ে গিয়েছে। সো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই প্লিজ 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 একটি সাবস্ক্রাইব কর, একটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরের নোটিফিকেশনের ভিডিও যেন আবার পেয়ে থাকেন, অ্যান্ড পাশের বেল আইকনে দিয়ে দিবেন যেন পরের ভিডিওর নোটিফাইড হওয়ার জন্য। এখন দেখবেন আমি কী করি। সো এখানে আমি এখন আপনারা দেখতেই পাচ্ছেন কত জোস লাগতেছে, কত জোস না কত জোস।
নাকি আপনার নিজের ক্যারেক্টার আপনি বানাতে পারবেন এই অ্যাপের মাধ্যমে? ঠিক আছে, সো কয়েকদিন পরে আমি মাইনক্রাফট সিরিজ স্টার্ট করব, সো অবশ্যই দেখাবে ওসব সিরিজে। সো অ্যান্ড স্টে টিউন উইথ আস।